নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আগামীকাল মাঘি পূর্ণিমা এই ছয় রাশি কপাল খুলতে চলেছে ভাগ্যে আসতে চলেছে আমূল পরিবর্তন কোটিপতি থেকে মহা কোটিপতি হতে চলেছে এই ছয় রাশি কোন এই ছয় রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং আগামীকাল কি করবেন যেটাতে আপনাদের সৌভাগ্য লাভ হবে আমি এই বিষয় নিয়েও আপনাদেরকে আলোচনা করতে চলেছি দেখুন কৌশিক রায়ের ভিডিও মানে আপনারা জানবেন যে যেখানে কেউ পড়ে থাকবে না অর্থাৎ যা যাদের ক্ষেত্রে আমি বারবার বলছি লক্ষ্য স্থির রাখুন জীবনে বাধা আসবে সেই জায়গাটাতে আপনাকে বাধা অতিক্রম করে লক্ষ্যে কিন্তু পৌঁছাতে হবে একটা কথা জানেন নদী কোনো সময় জিজ্ঞাসা করে না যে সমুদ্র কত দূর নদী কিন্তু বইতেই থাকে অর্থাৎ সমুদ্র কত দূর এটা নদী জিজ্ঞাসা করে না তেমনি আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যান আপনি নির্দিষ্ট লক্ষ্য স্থির করুন যে হ্যাঁ আমি এই কাজটি করব। এবং কৌশিক রায়ের কাছে চ্যালেঞ্জ নিয়ে কিন্তু কৌশিক রায় কাজ করে অর্থাৎ যে জায়গাটাতে সমস্যা আছে সেই জায়গাটা কিন্তু আপনাকে তুলে ধরার দায়িত্ব আমার ওই হচ্ছে হবে এই সময় হবে এত বছর পর হবে ওটা না এই যুগে যেমন সমস্যা যেমন আছে তেমনি ঈশ্বর কিন্তু সমস্যার পাশাপাশি সমাধানের পথটাও কিন্তু শাস্ত্রে কিন্তু দিয়েছে অর্থাৎ কোন জায়গাটাতে আপনাকে প্রতিকার প্রতিবিধান করলে কোন জায়গাতে স্ট্রং করলে আপনার ভাগ্য ঘুরতে পারে সেটা কৌশিকরা কিন্তু করিয়ে ছাড়ে অর্থাৎ যাদের ক্ষেত্রে হচ্ছে না অর্থাৎ আপনি যে রাশি মানুষ না হন না কেন আপনি মেস থেকে মিন পর্যন্ত বারোটি রাশির মধ্যে যে রাশির মানুষ হন না কেন যাদের ক্ষেত্রে সমস্যা চলছে সমস্যা নিয়ে বসে থাকবেন না ভিডিও দেখছেন পাশাপাশি নিজস্ব জন্ম আপনি দেখান সবসময় একই সময় যায় না অর্থাৎ রাত্রি এবং দিন দুটি কিন্তু আছে সুখ দুঃখ মানুষের জীবনে কিন্তু আছে অর্থাৎ লক্ষ্যকে স্থির রাখুন স্বপ্ন দেখুন স্বপ্ন দায়িত্ব নিয়ে পূরণ করার কাজ করে কৌশিকরায় কিন্তু এমন স্বপ্ন দেখুন যেটা আপনার ছকের সঙ্গে আপনার পারমিট করছে অর্থাৎ আপনি ধরুন দিনে হাজার টাকা ইনকাম করছেন আপনাকে দিনে ওটা লাখ টাকা ইনকাম করানো যাবে না আপনার সেই ইনকামটা পাঁচ গুণ বাড়ানো যাবে কিন্তু সেটা লাখ করানো যাবে না যে লাখ টাকা ইনকাম করছে দিনে কোটি টাকা ইনকাম ইনকামের কথা ভাববেন না অর্থাৎ এই জায়গাটা যাঁদের আর্থিক অবস্থা বসে গেছে এই জায়গাটা একমাত্র জ্যোতিষশাস্ত্রই আপনাকে এক্সপার্ট অ্যাস্ট্রোলজারই আপনাকে তুলে ধরতে পারে অর্থাৎ যে জায়গাটাতে আপনার সমস্যা কেন একমাত্র জ্যোতিষ সে জ্যোতিষশাস্ত্র কৌশিকরায় সেই কাজটা করে দেখায় টোটাল চ্যালেঞ্জের সাথে তো আগামীকাল যে মাঘী পূর্ণিমা যে যে রাশির কপাল খুলতে চলেছে কোন কোন দিক থেকে হতে চলেছে আমি এই বিষয় নিয়ে বিস্তার আলোচনা করতে চলেছি প্রথম কথা হচ্ছে আগামীকাল আপনার যদি গঙ্গাসান এবং দান দান যদি করেন আপনারা গুণ লাভ কিন্তু পাবেন যে কোনো গরিব মানুষকে দান আপনার যদি করতে পারেন বিশেষভাবে লাভ পাবেন অন্য বস্ত্র বা শীতের কোনো বস্ত্র আপনারা যদি দান করেন অথবা আপনি যদি গঙ্গা স্নান করেন গঙ্গা স্নান করে দান বিশেষভাবে আপনার কিন্তু সৌভাগ্য লাভ আপনার কিন্তু হবে তো কোন এই ছয় রাশি যে রাশিগুলোর আগামীকাল ভাগ্য চমকাতে চলেছে অর্থাৎ আগামীকাল থেকে এই মাঘী পূর্ণিমা থেকে যে ছয় রাশি হতে চলেছে অর্থাৎ টাকার বিছানাতে শুতে চলেছে প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে কর্ম ভাগ্য এবং আপনার ক্ষেত্রে দৈনিক ইনকাম বিদেশ এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশ্ব রাশির ক্ষেত্রে কিন্তু মজবুত হতে চলেছে প্রমোশন প্রাপ্তি এবং ভাগ্যের সাপোর্ট ডেলি ইনকামের জায়গায় কিন্তু বৃদ্ধি পাবে দ্বিতীয় যে রাশির কথা আমি বলতে চলেছি দ্বিতীয় রাশির নাম আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে বিদেশ থেকে লাভ বিদেশের মাটিতে যারা আছে বা বিদেশের সঙ্গে যারা যুক্ত আছে সেই জায়গাতে আপনাদের উন্নতি এবং আপনাদের আকর্ষিক ধন প্রাপ্তি ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ মন সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি এই সময় আপনাদের বৃদ্ধি হবে আপনি কুম্ভ রাশি মানুষ ডায়রিতে নোট করে নিন কুম্ভ ক্ষেত্রে আপনাদের উচ্চ পদে কিন্তু আপনারা আসীন হতে চলেছেন এবং ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এবং প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা কিন্তু এই সময় পেতে চলেছেন এরপর যে রাশির কথা আমি বলব কুম্ভের পর যে রাশি সে রাশির নাম আপনার তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু লাভবান হবেন তুলা রাশি সম্পত্তিগত দিক থেকে লাভবান গোল্ড শেয়ার মার্কেট আপনার জেমস অ্যান্ড জুয়েলির সঙ্গে যারা যুক্ত আছেন মার্কেটিং আপনার এজেন্সির সঙ্গে সেলস লাইনে বা ইঞ্জিনিয়ারিং লাইনে বা আইটি সেক্টরে আপনাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন তিন নম্বর রাশি তুলা রাশির কথা আমি বললাম এরপর যে রাশির কথা আমি বলতে চলেছি সে রাশির নাম ধনু রাশি চার নম্বর ধনু রাশির ক্ষেত্রে আপনাদের ব্যবসা ক্ষেত্রে শুভ টেলিকমের সঙ্গে যুক্ত আছেন আপনি পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন আপনি লোহার বিজনেসের সঙ্গে যুক্ত আছেন আপনি হার্ডওয়্যারের সঙ্গে আছেন আপনি ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো সম্পত্তিগত দিক থেকে লাভ ভাগ্যের সাপোর্ট আর্থিক স্থিতি মজবুত আপনাদের হতে চলেছে পাঁচ নম্বর যে রাশি বিশেষভাবে সৌভাগ্য পেতে চলেছে পাঁচ নম্বর রাশি যে রাশির নাম সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের প্রেম দাম্পত্য সুখ দৈনিক রোজকার ভাগ্যের সাপোর্ট আর্থিক স্থিতির জায়গা কেরিয়ার কর্ম বিদেশ এই সব জায়গাগুলো কিন্তু আপনাদের বিশেষভাবে লাভ আপনারা পেতে চলেছেন অর্থাৎ কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে পথ প্রতিষ্ঠা পাওয়া আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজুদ হবে কেরিয়ার ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন এবং আপনাদের পেমেন্ট আটকে গেছে ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনাদের এই সময় কিন্তু রিকভারি হতে চলেছে ব্যবসা ক্ষেত্রে দুর্দান্ত অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হতে চলেছে ব্যবসা যারা করছেন যে কোনো বিজনেসের ক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো এবং ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন আর্থিক দিক থেকে আপনাদের সমৃদ্ধি হতে চলেছে সিংহ রাশি এবং আপনাদের মান সম্মান যশ খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি কিন্তু হবে এরপর যে রাশির কথা আমি বলব সেটি হচ্ছে বিশ্বিক রাশি বিশ্বিক রাশির ক্ষেত্রে আপনাদের কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট কেরিয়ারের জায়গাটা নিয়ে যাদের সমস্যা চলছিল কেরিয়ার কিছু ক্ষেত্রে ডেভেলপমেন্ট আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গা দেখা যাচ্ছে সম্পত্তি ক্রয় সম্পত্তি কেনার জায়গা আপনাদের তৈরি করছে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন এই মাঘী পূর্ণিমা থেকে এবং আপনাদের পেমেন্ট আটকে গেছিলো লস হয়ে গেছিলো সেই টাকা আপনাদের পুনরুদ্ধার কিন্তু আপনাদের হতে চলেছে এবং আপনাদের এ সময় বিশেষভাবে পারিবারিক সুখ দাম্পত্য সুখের জায়গা কিন্তু দেখা যাচ্ছে ক্যাশ ফ্লোয়ের জায়গা এবং বিদেশ থেকে আপনারা লাভ পাবেন এরপর যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশি ক্ষেত্রে আর্থিক শ্রীবৃদ্ধি কর্মযোগ ভাগ্যের সাপোর্ট এবং সফলতা লাভ সাকসেস এবং অর্থ এই জায়গাগুলো ভালো এবং প্রেম প্রণয়ের জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে এবং দৈনিক রোজগার বৃদ্ধি ব্যবসা ক্ষেত্রে মেষরাশির শুভ এবং কেরিয়ার ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে আপনি মেষরাশি মানুষ এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করতে চলেছে অর্থাৎ এই মাঘী পূর্ণিমা থেকে এই ছয় রাশি কিন্তু মানে অর্থনৈতিক দিক থেকে বিশেষ করে আর্থিক স্থিতির জায়গাটা আমি আবারও বলবো বিশেষ করে আর্থিক স্থিতির জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে তবে আপনাদেরকে এই পূর্ণিমাতে এই মাঘী পূর্ণিমাতে দান এবং স্নান অবশ্যই করুন ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ